পটেটো স্টিক বানাবো। তো এখানে তিনটে পটেটো নিয়েছি, তো আলুগুলো এখন ছিলে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে কি করে পটেটো স্টিক বানাই ওটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো বানাই। তো আমি এখানে তিনটা আলু ছিলে নিচ্ছি। তো বাজার থেকে প্যাকেটের চিপস না খেয়ে এগুলো যদি আমরা বানিয়ে ফ্রোজিং করে রাখি, বাচ্চাদের মাঝে মধ্যে ভেজে দিই, বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। এখন তো বাজারে অনেক ভালো ভালো আলু পাওয়া যায়, বেশি করে আলু এনে বানিয়ে এভাবে রেখে দিলে। তো এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিব। এক কাপ জল অ্যাড করলাম, দুটো সিটি দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না এটা হতে। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ম্যাশ করে নিয়েছি। এখন এতে কি কি উপকরণ অ্যাড করব ওটা একটু দেখে নাও তোমরা। তো এখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম, তো তিনটে আলু নিয়েছি। তিনটে আলুর জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার নিব, উঁচু করে 3 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আর এটা পটেটো স্টার্চ, এটা বাড়িতেই বানিয়েছিলাম, এটা দিলে ক্রিসপি হবে ভালো। আর এখানে কিছু ধনে পাতা কুচিয়ে নেওয়া হয়েছে, 4টে কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 কোষ রসুন চপ করে নেওয়া হয়েছে। ধনে পাতা সবগুলো দেব না, 3 চামচ ধনে পাতা আমি এখানে অ্যাড করলাম। তো এটা চামিতে চামচে মিক্স করা যাবে, টাইম নেবে, তো আমি হাতেই এটা মিক্সড করব। যেমন আমরা আটা ময়দা মাখি ঠিক সেরকমভাবেই এটাকে মেখে নিতে হবে। যদি আলু একটু গোটা থাকে তাহলে ওটা হাত দিয়ে ভালো মতো করে ভেঙে দিতে হবে। তা আমার মনে হচ্ছিল দিয়ে একটু গোটা ছিল, ওই জন্য আমি হাত দিয়ে ভেঙে দিলাম। তাই যে মিক্সড করা হয়ে গেছে, এখন আমি যেটা করব এটা একটা চাপাটির মতো বেলে নিতে হবে। এভাবে তো বেলুন আর ঘিতে বেলা যাবে না, সেটে যাবে, এটা একটু স্টিকি আছে। তো আমি একটা এখানে একটা বড় সাইজ প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের এক সাইডে আমি এটা নিলাম, আর আরেকটা পার্ট এটার উপরে দিয়ে এইভাবে একটা চাপাটির মতো বেলে নিচ্ছি। তো এই বেলাটা খুব ইজিলি হয়ে যায়, তা খুব কঠিন না, এরপরের পার্ট একটু কঠিন লাগে। তো পুরোটা দেখে নিতে হবে, মোটা পাতলা এমনটা যেন না হয়, সমান রাখতে হবে। তো যে সাইডে একটু মোটা বেলনি দিয়ে এইভাবে ঠিক করে দিলেই সমান হয়ে যায়।
তো হয়ে গেছে বেলা, এখন উপরের পাট আমি খুলে দিচ্ছি। এখন যেটা করতে হবে, এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিব। এটা একটা স্কোয়ার শেপ বানাতে হবে, তো আমি স্কোয়ার শেপ বানিয়ে নিয়েছি সাইডগুলো কেটে। তারপর মাঝখানে দুটো ভাগ করে নিলাম। তো এখন আমি স্টিকগুলো কেটে নিচ্ছি, সরু মোটা যেরকম চাইবে সেরকম কেটে নেবে। তো আমার এখানে দুটো হয়েছে, একটা আমি কাটা হয়ে গেছে, এখন এটা আমি কেটে নিচ্ছি। এই দেখো সাইডগুলো কাটার পরে এরকম স্কোয়ার শেপ হয়ে যায়। এটা সেরকম কোনো কঠিন ব্যাপার না। যেটা দিয়ে কাটবে ছুরি, তো ছুরিতে একটু তেল লাগিয়ে নেবে, তো ছুরিতে সেটে যাবে না। তো আমি এরকম একটা একটা করে কেটে নিয়েছি সবগুলো সমান করে। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ফ্রাই করতে যাব। ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো যেটা একটু সরু করে কাটা হয়েছে, টেরা বেঁকা হয়েছে, সেগুলি আমি আগে ফ্রাই করব, নাহলে পরে ফ্রাই করলে এগুলো পুড়ে যাবে, তখন তেলটা অনেক গরম থাকবে। তো এটা প্রথম আমি এগুলো দিয়ে নিচ্ছি, টেরা বেঁকা আর সরুগুলো। তো এইভাবে একটা একটা করে উল্টো করে দিচ্ছি। তো যেটা যেটা আগে হয়ে গেছে আমি বেছে বেছে বার করে নিচ্ছি। তো বাকিগুলো আমি একইভাবে আবার ফ্রাই করে নিচ্ছি। এইভাবে দুই হাত দিয়ে দুটো মাথা ধরে তেলের মধ্যে ছাড়তে হবে, নাহলে এটা ভেঙে যাবে। তো আমি সবগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিয়েছি। সবগুলো আমি দিয়ে দিয়েছি একটা একটা করে, তা এক পাশ হয়ে গেছে, উল্টো করে দিচ্ছি। একটা উপকরণ বলতে ভুলে গেছি, আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো,
বাচ্চারা যদি খায় ওদের ঝাল তো ভালো লাগবে না। বাচ্চাদের জন্য যদি বানাও তো এটাকে স্কিপ করতে পারো। আমার সব আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি বার করে নিচ্ছি। তো খুব সহজে হয়ে গেল আলুর চিপ, বাড়িতেই তৈরি। এই দেখো কত সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে, দেখতে যেমন ভালো হয়েছে খেতেও তেমন মজা হয়েছে। তো আর দেরি না করে ঝটপট তোমরাও তৈরি করে ফেলো বাড়িতে পটেটো স্টিক। তো আমার হয়ে গেছে, আমি খুব এনজয় করছি টমেটো কেচাপের সঙ্গে। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে কেমন লেগেছে।